जय गुरु। आज मानुष तत्व निये बाड़ी बसे जे भावे गान आमी परिवेशन करी एवं आमार बाबा शिखिए गाछतलाय बसे कि भावे गान करते हैं, तो बाबार लेखा थेके मानुष तत्व एकखाना बाणी परिवेशन करब। এই মানুষে আছে মানুষ, মানুষ ধরলে জানা যায়। ভবের মানুষ দেখতে বেহুশ, মানুষ ছাড়া কিছুই নাই। তা আমি শ্রদ্ধেয় সুধীজন যেনারা আজকে আমার সঙ্গে আছেন, প্রত্যেকের জানাই শ্রদ্ধা ও ভক্তি। এই মানুষে আছে মানুষ, মানুষ ধরলে জানা যায়। এই মানুষে আছে মানুষ, মানুষ ধরলে জানা যায়। ভবের মানুষ দেখতে বেহুশ, মানুষ ছাড়া কিছুই নাই। ভাবের মানুষ দেখতে বেহুশ, মানুষ ছাড়া কিছুই নাই। এই মানুষে আছে মানুষ, মানুষ ধরলে জানা যায়। এই মানুষে আছে মানুষ, মানুষ ধরলে জানা যায়। তিন মানুষের হয় সংসার, অজনি সহজ সংস্কার। তিন মানুষের হয় সংসার, অজনি সহজ সংস্কার। ভজলে সহজ মানুষ আকার, সেই তো উদ্ধার হয়ে যায়। ভজলে সহজ মানুষ আকার, সেই তো উদ্ধার হয়ে যায়। এই মানুষে আছে মানুষ, মানুষ ধরলে জানা যায়। এই মানুষে আছে মানুষ, মানুষ ধরলে জানা যায়। সেবা পূজা ভক্তি মুক্তি, এই তো হয় মানুষ ধরার যুক্তি। সেবা পূজা ভক্তি মুক্তি, এই তো মানুষ ধরার যুক্তি। সেই তো হয় মানুষের উক্তি, যে জন সদা সত্য কথা কয়। সেই তো হয় মানুষের উক্তি, যে জন সত্য কথা কয়। এই মানুষে আছে মানুষ, মানুষ ধরলে জানা যায়। এই মানুষে আছে মানুষ, মানুষ ধরলে জানা যায়। আদি মানুষ মানুষ মূর্তি, মাটি হতে মানুষ উৎপত্তি। আদি মানুষ মানুষ মূর্তি, মাটি হতে মানুষ উৎপত্তি। মানুষ ছাড়া নাই অন্য গতি, দিনহীনে অবোধ বাক্স কয়। মাটি হতে মানুষ উৎপত্তি, মানুষ ছাড়া নাই গতি, দিনহীনে অবোধ বাক্স কয়। এই মানুষে আছে মানুষ, মানুষ ধরলে জানা যায়।
জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজকে সত্যি মানুষে মানুষ ত্রিবিধ মানুষ, মানুষ বাছিয়া লও, এই যে তিন মানুষের খেলা, এবং সেটা বাবা উল্লেখ করেই গেছেন, যদি মানুষ ধরতেই হয় তো সেটা হচ্ছে অজনী সহজ সংস্কার, এই তিন মানুষের, এই তিন মানুষের নিয়েই। তবে এখানে আমাদের মহা, আমাদের সাইজি লালন সাইজি বলেছেন, মানুষ বুঝলে সোনার মানুষ হবি, ভজ মানুষের কদম এই বেলা। তাই এই মানুষ, মানুষ নিয়ে সাইজির অনেক বাণী আছে, এবং এই বাণীগুলো এখনও পর্যন্ত আমরা যারা লালন ঘরানার আছেন বা অন্যান্য ঘরানার আছেন, শিষ্য প্রশিষ্য সকলেই সাইজির এই কালাম পরিবেশন করছেন। তবে এখন যেমন আমি করোনাকালীন সারা বিশ্বে অদৃশ্য ভাইরাস আসার কারণে আমিও বাইরে ভক্তদের মাঝে গান গাইতে যাইতে পাচ্ছি না, খুব নিজের কাছে কষ্ট হয়। বেশ অনেক জায়গা থেকে অনেকগুলো প্রোগ্রাম এসেছিল, সে প্রোগ্রাম করার খুব ইচ্ছা ছিল, ভক্তরা খুব তারা কাঙ্ক্ষিত মন নিয়ে বসেছিল যে আমি বা আমরা সাইজের গান শুনবো, কিন্তু আমি যেতে পারি নাই। এই অবস্থায় আমার ছেলে তন্ময় এবং আমার ভক্ত আছেন, আমার বাবা আছেন, সবাই মিলে এখন চাচ্ছে যে বাবা আপনি বসে আছেন একটা প্র্যাকটিস করা যাক। তা আমাদের তো ফেসবুক লাইভে করার একেবারেই অভ্যাস কম, এখানে তো অনেক বাধা ধরার মধ্যে একটু নড়াচড়া করা যায় না, বা সেভাবে গান পরিবেশন যেভাবে আমরা করি মুক্ত মনে সেভাবেও করতে পাচ্ছি না। তবে চেষ্টা করছি যে ডিজিটাল যুগে এসে একটু ডিজিটাল সম্পূর্ণ ভাব ধারা না হলেও কিছুটা চেষ্টা করছি যে সাইজির বাণী যেভাবেই হোক, ঘরে বসেই হোক, আর গাছতলায় হোক আর দশতলায় হোক, গেয়ে তো যেতেই হবে সাইজির এই অমূল্য বাণী। এবার আমি লালন সাইজির একখানা বাণী পরিবেশন করছি। ভজ মুর্শিদের কদমে বেলা, চার পিয়ালার হৃদ কমলে, চার পিয়ালার হৃদ কমলে গ্রামে হবে উজালা। ভজ মুর্শিদের কদমে বেলা, ভজ মুর্শিদের কদমে বেলা, নবীজির খানদানেতে পেয়ালা চার মতে, নবীজির খানদানেতে পেয়ালা চার মতে, চিনে নাও দিন থাকিতে, চিনে নাও দিন থাকিতে, ওরে আমার মন ভোলা। ভজ মুর্শিদের কদমে বেলা, ভজ মুর্শিদের কদমে বেলা, কোথায় আফায়াত নদী ধারা বয় নিরবধি, কোথায় আফায়াত নদী ধারা বয় নিরবধি, সে ধারা ধরবি যদি, সে ধারা ধরবি যদি, দেখবি অটলের খেলা। ভজ মুর্শিদের কদমে বেলা, ভজ মুর্শিদের কদমে বেলা, ওপারে ছিলে ভালো এপারে কে আনিল, ওপারে ছিলে ভালো এপারে কে আনিল,
লালন কয় তারে ভালো, লালন কয় তারে ভালো করে রে অবহেলা, ভজ মুর্শিদের কদম এই বেলা, ভজ মুর্শিদের কদম এই বেলা। জয়গুরু, আজকের মতো এই যে মানুষ তত্ত্ব গানের পরিবেশনা এ পর্যন্ত শেষ করছি। আগামীতে সুরিদ এবং যে সমস্ত বন্ধুবান্ধব আজকে ছিলেন প্রত্যেককে জানাই আমি শ্রদ্ধা ও ভক্তি। আগামীতে আবার আসছি আপনাদের কাছে। জয় গুরু।